এদিকে বলার পর দিদি বলছে তোরা তো পুরো 360 ডিগ্রি ঘুরে গেলি রে, মানে সেরকমই একটা চেঞ্জেস এসেছে প্ল্যানে। আমি আজকে অ্যাকচুয়ালি ইলিশ বিরিয়ানি বানাবো, প্রথমবার ট্রাই করব। সো ইলিশ বিরিয়ানি লেয়ারিং কিন্তু একদম রেডি, এবার এটাকে দবে বসিয়ে দেবো। আজকে আমাদের দুটো লাঞ্চের প্লেট, এদিকে ইলিশ মাছের ডিপ আর এই যে তেল। আহা, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি। সকাল সকাল আমি একদম রেডি হয়ে গেলাম, যিনি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, বৃষ্টিটা হচ্ছে না, ব্যাস যেই রেডি হলাম মুসুল ধারে বৃষ্টি আটকে গেছি। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে, বেরোচ্ছি বলতে সেরকম কোথাও নয়, একটুখানি বাজারে যাব, তো তাই জন্যই রেডি হয়েছি। তো দেখা যাক কতক্ষণে ইনি থামেন, তারপরেই বেরোবো, এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে। রোববার সকাল সকাল সৌরভ, আমরা কোথায় যাচ্ছি, কী আনতে যাচ্ছি? আনতে কি যাচ্ছি সেটা পরের কথা, পাবো কি পাবো না সেটা বড় কথা, যাচ্ছি আমরা মাছ আনতে। ইলিশ মাছ বলছিল যে যাবো না, কেননা মাছ আনতে আমি বেশি যাই, বাট বললাম যে চলো বেরোই। একচুয়ালি লাস্ট দু তিন দিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তো কোথাও বেরোতে পারছি না, পুরো গৃহবন্দী। এখন ঠিক আছে চলো তাই জন্য মাছ আনতে যাচ্ছি, ভাবা যায় হ্যাঁ ইলিশ মাছ পাওয়া যায় কিনা, মানে একটা বৃষ্টির দিনে ইলিশ মাছ না হলে চলে। আর আজ একটা স্পেশাল জিনিস বানানোরও প্ল্যান আছে। আমি গাড়িতেই বসছি, ঠিক আছে আমি এখানে, তুমি যাও, আমার আউটিং হয়ে গেছে। না ম্যাডাম এলেন গাড়িতে বসে থাকার জন্য না, আমরা এসেছি আজকে হোলসেল ফিশ মার্কেট, আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো ভেতরে ঢুকে বললো খুব গন্ধ লাগছে। আমি বসছি, মাছের জায়গাটা কিন্তু অনেকটা বড় দোকানটা, তাই না? ওটা মার্কেট পুরো, আসিনি এর আগে কোনোদিন। ইলিশ ইলিশ না, এখানে মাছের ভ্যারাইটি কিন্তু প্রচুর, তো এখানে ভেটকিও রয়েছে, ভেটকিগুলো বলতে 740 টাকা কিলো, আর এখানে ইলিশ আছে 1100 টাকা, প্রচুর স্টক। ভালোই লাগছে সাইজটা। যেহেতু হোলসেল মার্কেট তাই মাছের রেটটা একটু কম, এটা 1100 টাকা কেজি দিয়েছে, মানে 800 গ্রাম মাছ 885 টাকা। এর কিন্তু কাটার রেট আলাদা, মানে পার কেজি 20 টাকা করে নিচ্ছে, এখানে এসে কাটতে হবে, কাটিয়ে নিই। মনে হচ্ছে মনের মতো পেয়েছো ইলিশটা? হ্যাঁ খুব ভালো, 800 গ্রামের একদম দারুণ, যদিও ডিম আছে অল্প, তাও ঠিক আছে, এখন তো ডিম থাকবেই, কিছু করার নেই। বাড়িতে মাছ বা মাংস একটা জেনারেলি সৌরভই ধোয়, তো সৌরভ সেই কাজটাই করছে, আর মাছটা বেশ ভালো, খুব বড় মাছ এনে তো লাভ নেই, কারণ আমরা দুজনে কতদিন ধরেই বা ইলিশ মাছ খাবো, তো একদম পিসগুলো ঠিকঠাক হয়েছে। যদিও ইলিশ মাছ খুব বেশি করে ধুতে নেই, কিন্তু আগে কী হতো, আমরা গোটা মাছ এনে বাড়িতে কাটতাম, তাই না ধুলেও চলতো, কিন্তু এখন যেহেতু বাইরে কাটা হয় হালকা করে ধুতেই হবে। তো যাই হোক, কাল থেকে যেন আমাদের অনেক কিছু ফোনে কনভারসেশন চলছে, আমাদের প্ল্যান পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। দিদিকে বলার পর দিদি বলছে তোরা তো পুরো 360 ডিগ্রি ঘুরে গেলি রে, মানে সেরকমই একটা চেঞ্জেস এসেছে প্ল্যানে। হ্যাঁ বড় সড়ো চেঞ্জেস, বাট সেটা ওয়াইটিতে এক্ষুনি আমরা মানে ডিসক্লোজ করবো না, দেখা যাক আস্তে আস্তে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। হ্যাঁ বেশি দিনের ওয়েট নয়, বাট বিরাট চেঞ্জেস এসেছে আর বিরাট এক্সাইটিং কিছু হতে চলেছে একদমই। তো এই পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড হচ্ছে সৌরভ, সৌরভের জন্যই প্ল্যান টোটাল চেঞ্জ হয়েছে, কি ব্যাপার না ব্যাপার ধীরে ধীরে তোমাদেরকে বলবো। অবশ্য প্রকাশ এক্ষুনি বলা যাবে না, একদমই নয়। ফাইনালি কি আজকে আমরা রোদের মুখ দেখেছি, আর দেখতে পাচ্ছি হালকা হালকা নীল আকাশ, এতটা এক্সাইটেড কেন বলো তো, অনেক জামা কাপড় পরে আছে, সেগুলোকে আজকে কাচতেই হবে, তো রোদ উঠেছে আর বিলম্ব নয়, কেচে ফেলি। কাল থেকে যেন কাজের প্রেশারও বেড়ে গেছে, কাল থেকে মাসি আসছে না, প্রথমে ছিল মাসে একদিন কামাই, তারপরে দুদিন, এখন হয়ে গেছে 3 দিন, আর এই মোমেন্টে 3 দিন কামাই আমার কাছে একটু প্রবলেম্যাটিকই হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, সৌরভ গেল মিটিং অ্যাটেন্ড করতে, আমাদের সোসাইটির একটা মিটিং আছে আজকে, আর এখানে মাছগুলো ধুয়ে টুয়ে দেখে গেছে। তো আমি আজকে অ্যাকচুয়ালি ইলিশ বিরিয়ানি বানাবো, প্রথমবার ট্রাই করব, তো তাই জন্য অল্প করে ইলিশ বিরিয়ানি হবে, আর তার সাথে সামনের পাতে ইলিশ মাছ ভাজা, এটা তো করতেই হয় বলে, ইলিশ মাছ শুধু বিরিয়ানি দিয়ে আমাদের ঠিক জমবে না, বিরিয়ানিটা কীরম হয় সেটা তো অবশ্যই দেখবো, সবাই বলে ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি, তো নিজে হাতে বানিয়ে দেখি কীরকম হয়, আর তার সাথে ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছ তেল আর ইলিশ মাছের ডিম, তো এই হচ্ছে আজকে সকালের মেনু। আজকে আমাদের সোসাইটির অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, জাস্ট সেখানেই হলো, এটাকে বলে হচ্ছে কি রিফিউজি ফ্ল্যাট। অ্যাকচুয়ালি পুরেতে একটা নিয়ম আছে যে প্রত্যেকটা বিল্ডিংয়ে না একটা এরকম ফ্ল্যাট খালি রাখতে হবে, যেটাকে ইন কেস অফ এমার্জেন্সি রিফিউজি এরিয়া হিসেবে ইউজ করা হবে। তো এখানেই হচ্ছিলো মিটিংটা, জাস্ট কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি সোসাইটি কীরকম কাজ করছে, আমাদের কমিটি মেম্বাররা সবাই সব কিছু দায়িত্ব পালন করছে কিনা, সেগুলোই আর কি কথা হয়, বাট আমাদের সোসাইটি কিন্তু ভীষণ ভালো, মানে পুনেতে আমি অনেক জায়গায় শুনেছি যে এবছর জলের কষ্ট হয়েছিল, বাট আমাদের সোসাইটিতে একদিনের জন্য জলের কষ্ট হয়নি। অনেক কিছু শুনলাম, কিছু ইনপুট দেওয়ার ছিল সেগুলোও দিলাম,
এবার জাস্ট নিচে যাচ্ছি। এখান থেকে ভিউটা বেশ ভালো, এটা আটতলার উপর তো। সবাই চলে গেছে, আমি যা দাঁড়িয়ে ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। মাছটাকে 10-15 মিনিটের জন্য জাস্ট ম্যারিনেট করে রাখবো, আর তার জন্য আমি এখানে টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট, পেঁয়াজ বাটা অ্যাড করছি। ড্রাই স্পাইসেস এর মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, গরম মশলা, বিরিয়ানি মশলা আর স্বাদ মতো নুন। এবার ইলিশ মাছটা এর মধ্যে অ্যাড করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। মাছটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট হোক, আর ততক্ষণে জামাকাপড়গুলো যে কেচেছি মেলে দিই, কারণ ওয়েদারটা মোটামুটি এখন অবধি ভালো আছে। তো যাই হোক, একদিনের ব্লগে তোমরা প্রত্যেকে একটাই কমেন্ট করেছো যে সৌমি তোমাকে শাখা ফলা পরে খুব ভালো লাগছে। সত্যি কিন্তু বলো, গেট আপটা পুরো চেঞ্জ হয়ে যায়, তবে একটু একটু ভয়ও লাগে, সমস্ত কাজ একা হাতে করতে হয়, তো তাই জন্য আমি খুলে ফেলেছি শাখা ফলা, আবার পড়বো, কারণ সামনে অনেক প্ল্যানস আছে। তো যাই হোক, আমাদের বাড়ির নিয়ম, মানে আমার মায়ের বাড়ি বা আমার শ্বশুর বাড়িতে না, আমাদের শাখা ফলা পরার নিয়ম নেই। ইনফ্যাক্ট আমি বিয়েতেও শাখা ফলা পড়িনি। আমাদের না এটা খুঁড়ি না কি কী বলে এক্স্যাক্ট, আমার নামটা পড়েছে, এটা মাটির জিনিস, ওইটা পড়তে হয়, আর ওটা 8 দিন মনে হয় পরে থাকতে হয়, তারপর ওটা জলে দিয়ে দিতে হয়। আমাদের কিন্তু এই নিয়মটাই নেই জানো তো, যে শাখা পলা পরে, কিন্তু দেখবে বিয়েতে শাখা পলা পরে থাকলে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। তো আমার হাতটা তখন খালি খালি লাগছিল, কিন্তু তারপরে আমার খুব শখের জন্য আমি শাখা পলাটা কিনেছিলাম। তো যাই হোক, তোমরা দেখলাম সবাই খুব কমপ্লিমেন্ট দিয়েছো আমাকে। তো দেখো, ইলিশ মাছটাকে আলাদাভাবে তুলে রেখেছি, এটা পরে আমি অ্যাড করব, তার আগে এই ম্যারিনেটটাকে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু মাছ রান্না করছি, তাই জন্য আমি কিন্তু সর্ষের তেলেই বানাচ্ছি এটা। হ্যাঁ, ডেফিনেটলি ঘি তো অ্যাড করবোই একদম এন্ডে গিয়ে, বাট সাদা তেলে ঠিক করলাম না। মশলা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি ইলিশ মাছটা অ্যাড করব। আগে থেকে যদি মাছটা অ্যাড করে দিতাম না, তাহলে ভালো করে মশলাটা কষানো যেত না, মাছটা তো এমনি ভীষণ নরম। ইলিশ মাছটা অ্যাড করে কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করব না, রাদার আমি এটাকে চাপা দিয়ে দেবো যাতে কুক হয়ে যায় ভালোভাবে মাছটা। আর ইলিশ মাছটা দেওয়ার পরে একটু সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, হোপফুলি ভালো লাগবে। আমি এখন দেখছিলাম কলকাতায় তো ইলিশ উৎসব হচ্ছে, আর সব জায়গায় দেখাচ্ছি ইলিশ বিরিয়ানি, তারপরে দই ইলিশ এইসবের মেনু। তো তখন আমি মনে হলো যে ইলিশ বিরিয়ানি তো একবার ট্রাই করা যেতে পারে। সো প্রিপারেশন ডান, লাস্টলি ঘি অ্যাড করছি, আর এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার লেয়ার সাজাতে চলে এসেছি, যে করার মধ্যে আমি ইলিশ মাছটা বানিয়েছি তার মধ্যে কিন্তু লেয়ারটা সাজাচ্ছি আর দমে বসাবো। তো ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি ইলিশ মাছ দিয়ে, তার জন্য আবার লেয়ারও সাজাচ্ছি, দেখা যাক কীরকম হয়। আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য যে খেতে কীরকম হবে। অ্যাড করছি বেরেস্তা, অবশ্যই বিরিয়ানি মশলা অ্যাড করছি, আবারও ওপরে একটা ভাতের লেয়ার অ্যাড করছি। ঈষৎ উষ্ণ দুধের মধ্যে অ্যাড করেছিলাম স্যাফরন, কেওড়ার জল আর মিঠা আতর, অ্যাড করছি অল্প একটু নুন আর ওপর থেকে একটু ঘি। সো ইলিশ বিরিয়ানির লেয়ারিং কিন্তু একদম রেডি, এবার এটাকে দমে বসিয়ে দেবো। তোমরা এতদিনে জেনে গেছো যে ম্যাডাম কিন্তু রান্না বান্নার ব্যাপারে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, বাট আমি কিন্তু কোথাও কোথাও গিয়ে একটু অর্থোডক্স, মানে এই ধরো মাটন বা ইলিশ মাছ এগুলো ট্রেডিশনাল ওয়েতেই আমার খেতে বেশি ভালো লাগে। বাট ম্যাডাম আজকে বললো ইলিশ বিরিয়ানি বানাবে, আমি বললাম ঠিক আছে বানাও, বাট আমারও কিন্তু কথা রেখেছে আজকে, আজকে দুরকম আইটেম হচ্ছে। এই যে তেলটা ভাজা চলছে, মাছ ভাজা হয়ে গেছে, মানে মাছের তেল ডিম আর সাদা ভাতও যেমন হয়েছে, তার সাথে ইলিশ বিরিয়ানিও আছে, আজকে আমরা হাফ হাফ করে খাবো, তাই তো? আর এই যে সেই আমার যুগান্তকারী জিনিস, হ্যাঁ এটা তো দেখেছো কি পরিমাণ তেল লেগেছে, মানে ইলিশ মাছের ডিম ভাজা হচ্ছে, ইলিশ মাছ ভাজা হচ্ছে, তেল তো ছিটকা লাগবেই, দেখতে তো খাসা হয়েছে, খেতে কেমন হয়েছে বা সেটাই বড় কথা। তোমাকে না দেবো না, ভালো হলো দেখো। আজকে আমাদের দুটো লাঞ্চের প্লেট, এখানে আছে বিরিয়ানি, এখানে সাদা ভাত, তার উপরে ইলিশ মাছ ভাজাটা গেল, এদিকে ইলিশ মাছের ডিপ আর এই যে তেল, আহা অমৃত।
কোনটা খাবে ভাবছো? না আগে গরম ভাতে মাছের তেল আর মাছ ভাজাটা খেয়ে নি, তারপর বিরিয়ানিটাতে হাত দিচ্ছি। না মাছটা ভালো। একটা প্লেট তো সরে গেছে, এবার নেক্সট প্লেট। কিরাম? না রাইসটা এমনি নরমাল বিরিয়ানির মতো কিন্তু লাগছে, খেতে খারাপ লাগছে না। মানে ঘি গরম মশলা বিরিয়ানি মশলা যেরকমটা লাগে আর কি। আমি জানি না মানে এখানকার ইলিশ মাছটা অতটা ভালো নয় বলে কি না, কিন্তু ইলিশ মাছের যে খুব একটা স্বাদ ভাতে এসেছে সেরকমটা নয়। আচ্ছা, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি। আমরা কিন্তু কখনোই ইলিশ মাছে পেঁয়াজ ইউজ করি না, কিন্তু অনেকেই পেঁয়াজ ইউজ করে, পেঁয়াজ আদা রসুন। খারাপ লাগছে না সত্যি বলছি। তাহলে ট্রাই করবে বলছে সবাই? এখন তো কলকাতা দিদির সাথে কথা হচ্ছিল, বলছিল মানে ইলিশের ছড়াছড়ি একদিন হতেই পারে, রিস্ক নিয়ে বানিয়ে দেখো, খারাপ হবে না। দেখো নিজে বানিয়েছি বলে বলছি না, খেতে কিন্তু সত্যি খারাপ হয়নি। আমিও এক্সপেক্ট করিনি যে রাইসটা এতটা সুন্দর ফ্লেভার্ড হবে, আর মাছটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছে। না সত্যিই ভালো হয়েছে গো, প্রথমবার বানালাম। হিট একদম হিট। রোববারে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি করা যেতে পারে, একটু গড়িয়ে নিচ্ছিলাম আর কি, যদিও মুখ চোখ অন্য কথা বলছে, আর একটা হেভি ঘুম দিলাম সেরকমই মনে হচ্ছে আর কি। ম্যাডাম এখনও ওঠেননি, আমি জাস্ট উঠলাম। তো যাই হোক, খাবারের রিভিউ তখন খেতে বসিয়ে দিয়ে দিলাম। সত্যি ইলিশ বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছিল, ট্রাই করো। বাট যেটা আমার মনে হয় সবচেয়ে অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস, সেটা হচ্ছে গিয়ে সৌমি এনার্জি, মানে ওর 6 মান্থস রানিং, সেখানে এসেও যে এতটা এনার্জি এতটা এনথুজিয়াজম নিয়ে এগুলো করছে, সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতোই। আমি এতটা এক্সপেক্ট করি না, আমি ভেবেছিলাম যত দিন যাবে ও হয়তো এনার্জি লুজ করবে, টায়ার্ড হবে, বাট না, ওর মধ্যে কিন্তু সেই জোশটা এখনও আছে। আমিও সবসময় ওকে মোটিভেট করি, দেখো এই প্রেগনেন্সিটা কোনো ডিজিজ নয়, এটাকে একটা এনজয় করার মতো জিনিস, এটা এনজয়িং ফেজ আমাদের দুজনের লাইফেই, আর ও সেটা ভীষণ স্পোর্টিংলি নেয়, আর এখনও পর্যন্ত কিন্তু এনার্জিতে একদম 100-এ 100। খুব ভালো লাগে সেটা, আর খাওয়া দাওয়া তো ভালো হয়েছে, একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, আজকে বৃষ্টি নেই এখনো, আজকে বিকেলবেলা ফুরফুরে হাওয়া একটুখানি এনজয় করা যাক বারান্দায় দাঁড়িয়ে। সকাল সকাল জামা কাপড়গুলো ধুলাম আর এখন ফোল্ড করছি, কি যে ভালো লাগছে, এটা একটা অন্যরকমই স্যাটিসফ্যাকশন বলো বর্ষাকালে। তো যাই হোক, অনেক সময় তোমরা জিজ্ঞাসা করো যে সৌমি তুমি বাড়িতে যে ড্রেসগুলো পরো কোথা থেকে নিয়েছো। আমি যদিও মাঝে মধ্যে দেখিয়েছি, সবগুলো একসাথে তো দেখানো সম্ভব নয়, আমিও মাঝে মধ্যেই কিনি অ্যামাজন থেকেই। তো আমি না লিঙ্কগুলো প্রত্যেকটার দিয়ে দেবো আজকের ভিডিও ডিসক্রিপশনে, তো তোমরা চেক আউট করতে পারো। এই ড্রেসটার ব্যাপারে অনেক কোয়েরি আসে, তো এটা সত্যিই খুব ভালো, এই ড্রেসটাও খুব সুন্দর, তো আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। সেটা হচ্ছে জিও সিনেমায় এসেছে কালকুট, তবে এটা দেখতে বসে বুঝলাম যে প্রত্যেক দিন এক একটা করে এপিসোড আসছে, স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। আমরা তো ভেবেছিলাম সবকটা এপিসোড এসে গেছে, চলো এই সিরিজটা দেখি, সানডে আছে, তারপর দেখলাম 4টা এপিসোডই এসেছে, আরো 3টা আসা বাকি আছে। মানে এটা একদিক থেকে ভালো করেছে, হ্যাঁ একদিক থেকে ভালো করেছে, নাহলে আজকে কখন যে রাতে 2টো বেজে যেত বুঝতে পারতাম না। বাট থ্রিলার সিরিজ না এরকম মনে ঠিক ভালো লাগে না, সবটা একসাথে দেখতে ইচ্ছে করে, এখন মনে হচ্ছে কেন দেখলাম, পরেই দেখতাম না। 4টে এপিসোড দেখলাম, বেশ ভালো, কিন্তু কাল থেকে আবার একটা একটা করে এপিসোড আনলক হবে, দেখবো। তো আজকে একটু বেরোনোরও কথা ছিল, তারপরে আর ইচ্ছা করলো না, খেয়ে দিয়ে উঠে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কিরম বিরক্ত লাগছে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন তো অনেক মানে এখন বেজে গেছে প্রায় 8:30। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কিন্তু ইলিশ বিরিয়ানি ট্রাই করতে হবে, একদম অবশ্যই ট্রাই করবে, এবার বর্ষা ইলিশ বিরিয়ানি হয়ে যাক। চলো টাটা, কালকে আবার দেখা হচ্ছে।